জিনিস বলেছেন কিনা? আমি বলেছিলাম দিদি দেখবেন 2019 বিজেপি কি জিনিস, এখন দেখতে পাচ্ছ বিজেপি কি জিনিস। রাত 7টা বেজে গেছে, সকাল 7টা থেকে এসে দাঁড়িয়ে আছে লোকে, এই হচ্ছে বিজেপি। এত অত্যাচার সত্ত্বেও কেউ পার্টি ছেড়ে যায়নি, যারা অত্যাচার করেছে তারা কেউ পার্টি ছেড়ে আমাদের কাছে চলে আসছে, বিজেপির ঝান্ডা চলে আসছে। বন্ধুগণ ঘাবড়াবেন না, সারা দেশে বিজেপি আছে, পশ্চিমবঙ্গে আছে, কুচবিহারে আছে, আর সারা দেশের বিজেপি আপনাদের সঙ্গে আছে। যেভাবে সারা দেশকে আমরা জিতেছি, পরিবর্তন করেছি, পশ্চিমবঙ্গে পরিবর্তন করব, কারণ সাধারণ মানুষ আজ বিজেপির সঙ্গে আছে। বারবার তারা সংকেত দিচ্ছেন বিজেপি চাই কেবল পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। বিজেপিকে রোজ হাজার হাজার লোককে কেস দেওয়া হচ্ছে, রাস্তায় হাঁটলো লোকে দেখলো, কাকে বলে উৎসাহ, কাকে বলে যাত্রা। আর বন্ধুগণ, এই যে যারা তিন দিন চার দিন ধরে পশ্চিমবঙ্গে আগুন জ্বালালো, বাস জ্বালালো, ট্রেন জ্বালালো, রেলের উপরে দিল, ট্রেনের স্টেশন পার পুড়িয়ে দিল, এরা কারা? এরা কি ভারতীয়? কোন ভারতীয় কি দেশের সম্পত্তি নষ্ট করতে পারে? পারে কি? তাই আমি বলেছিলাম আমরা ক্ষমতা এলে এই দেশের শত্রুদের গুলি করে মারবো, কি অন্যায় বলেছি? নাকি চা খাবো? আমার ট্যাক্সের টাকায় ট্রেন বাস রেল লাইন স্টেশন তৈরি হচ্ছে, কেউ জ্বালিয়ে দেবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? গুলি মারা উচিত কিনা? আমি বলেছি বলে অনেকের বুকে ব্যথা হয়েছে। যারা ওদের ভোটে জিতে এসছে রবি বাবুর মতো লোকেরা, তাদের তো চিন্তা হবেই, কিন্তু চিন্তা করে কি করবে? লোক তো আমাদের সঙ্গে আছে, যা বলবো তাই করবে, তাই আমরা করেছি। আর এই লোকগুলো এরাই ওপার বাংলায় আমাদের পূর্বপুরুষদের মেরে তাড়িয়ে দিয়েছিল, জমি বাড়ি কেড়ে নিয়েছিল, আবার এখানে এসছে ওখানে অত্যাচার করেছে, এখানে অত্যাচার করছে, এখানে সম্পত্তি নষ্ট করছে, কেন তাদেরকে থাকতে হবে? এই কথা বললে অনেকের পেট ব্যথা হয়, হোক পেট ব্যথা, ওষুধ খাও, আমার কিছু করার নেই। হবে পর মাসে আপনি আপনার নাম, বাবার নাম, কোথা থেকে এসেছেন, কোন জায়গায় ঠিকানা ছিল, কবে ভারতবর্ষে এসেছেন, এইটা লিখে দিলে আপনি নাগরিক। যেদিন এসছেন সেই তারিখটা বলে দেবেন, কোন ডকুমেন্ট কার্ড কিছু লাগবে না, আপনি ভারতের নাগরিক হবেন। যদি কোনো বাধা বিঘ্ন আসে, ভারতীয় জনতা পার্টি আছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে আপনাদের সহায়তা করার জন্য, প্রত্যেকটি উদ্বাস্তু কোনো নাগরিকত্ব দেবো বলেছি, করে দেখাব। তাই বন্ধুগণ, আজকে যে অভিনন্দন যাত্রা এই বিশাল সংখ্যায় উপস্থিত সবাই, আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন দিদির সঙ্গে কেউ নাই, মোদির সঙ্গে সবাই আছে। পশ্চিমবঙ্গের পরিবর্তন শুরু হয়ে গেছে, এক নম্বর সিট কুচবিহার আপনারা জিতিয়ে দিয়েছেন, এক থেকে শুরু হয়েছে চলবে। দিদিমণি ভোটের আগে বলেছিলেন 42-এ 42 চাই, কি বলেছিলেন কিনা? কটা পেয়েছেন? ছিল 34 হয়েছে 22। আমি বলছেন ছেড়ে ভুলে যান 42, 19.5 আর 21 সাফ করব। মানুষ আমার সাফ করেছে দিদিকে, আগামীবারে সাফ করবে এক বছর পরে। উনি বলেছিলেন আমরা 42, বিজেপি 0, বিজেপি 18 হয়েছে। এরা কেন্দ্রের পাঠানো যে চাল, যেটা 2 টাকা কিলো আমরা কিনি, মোদিজি 30 টাকা খরচা করে এখানে পাঠান, সেই চালে ভাগ বসাচ্ছে, 3 টাকা কিলো যে গম আসছে সেটাও খেয়ে নিচ্ছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি নিয়ে নিচ্ছে, শৌচালয় তৈরি হচ্ছে স্বচ্ছ ভারতে সেটাও নিয়ে নিচ্ছে, যে মায়েদের নামে গ্যাস দেওয়া হচ্ছে সেটাও নিয়ে নিচ্ছে, 100 দিনের কাজ নিয়ে নিচ্ছে আপনার, মুদ্রা ব্যাংকের লোন নিয়ে নিচ্ছে, খাস জমি পড়ে আছে দখল করে নিচ্ছে, রেলের জায়গা দখল করে বসে আছে, কেন থাকতে হবে? আমরা তো জমি বাড়ি দিয়ে দিচ্ছি, যাদের ভালো লেগেছে চলে গেছে, আবার ফিরে এসছো কেন এখানে? যারা যায়নি তারা ভারতীয় হতে হবে, এখানে হিন্দু মুসলমান সবাই আছে, তোমরা তো হিন্দুদের মেরে তাড়িয়ে দিয়েছো, তোমাদের দেখো দাঁড়ায়নি, ওটা ইসলামিক কান্ট্রি, কোনো মুসলমানের অত্যাচার হওয়ার কথা নয়, তারপরে কেন মুসলমানটা আসবে? আমরা তার বিরোধিতা করেছি, তাই দিদিমণির কষ্ট। দিদিমণি বিদেশিদের পক্ষে আছে, দেশের লোকের পক্ষ নাই, এটা সবাই বুঝতে পেরেছে, তাই দিদিমণির সঙ্গে কেউ নাই, কারণ এই 70 লক্ষ ভোট তার 50 লক্ষ দিদিমণি পেয়েছেন, তাই 2 কোটি 47 লক্ষ ভোট হয়েছে, ওই 50 লক্ষ যদি বাদ যায় 2 কোটির নিচে, আমরা 2 কোটি 30 লক্ষ পেয়েছি। এই বিয়ের পরে লোক আমাদের দিকে এসছে, আমরা 3 কোটি ভোট পাবো, আগামী ইলেকশনে 200টা সিট পাবো, 50টাও পাবেন না। সেই ভয়ে
পাহাড় থেকে সাগর হেঁটে হেঁটে ক্লান্ত লোক কিন্তু মিশরে নাই। ভাড়া করা 100 দিনের কাজের লোক, কন্ট্রাকচুয়াল লেবার আর পার্টির কিছু পেটোয়া লোক ছাড়া ভিড় নাই। ওদের ওদের মিছিল দেখবেন যেন সব যাত্রা যাচ্ছে। আমি হয়েছিলাম দেখা হয়ে যাবে কোথাও, ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের জিতিয়েছেন লড়াই করে। শুনলাম শরীর খারাপ, ভগবান করো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন। পরের বার যখন মিছিল বেরো করুন, উনি যেন দাঁড়িয়ে থেকে ছাদ থেকে পুষ্প বৃষ্টি করেন আমাদের মিছিল। আর কিছু করার থাকবে না, যে দু চার কাছে এখানে টিএমসি ছিল সে সব বিজেপিতে চলে এসছে, নাহলে পরে ডেকে নিয়ে এসে হাতে ঝান্ডা দিয়ে দেবেন আপনারা। তো ভারতীয় জনতা পার্টির এক একজন কর্মী, সেই পঞ্চায়েতে আমি দেখেছি হিংসা, নমিশন করতে দেয়নি, ভোট করতে দেয়নি, আমাদের এজেন্টকে কুর্তি ভেঙে দিচ্ছে, গরু কাটছে, পুকুর লুট করছে, ধান লুট করছে, বাড়িতে আগুন দিচ্ছে, মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, বছরের পর বছর অত্যাচার সহ্য করতে না পারে পালিয়েছে, লক্ষ লক্ষ পরিবার সেই 46-47 থেকে পলায়ন শুরু করেছিলেন, আজও চলছে। কারণ ওই তিনটি দেশ ঘোষিত ইসলামিক কান্ট্রি, সেখানে অন্য কোন ধর্ম লোকের থাকার অধিকার নাই। তো যে এই চলে এলো লোকগুলো, এরা কারা? এরা আপনার মতো আমার মতো, ইংরেজ পারেনি, কংগ্রেস পারেনি, সিপিএম পারেনি, আর টিএমসি তো কোথাকার কে? এখানকার মানুষ জবাব দিতে জানে, তাহলে এখানকার নয়, কুচবিহার থেকে শুরু করে সেই একেবারে ঝাড়গ্রাম পুরুলিয়া জঙ্গল মহল পর্যন্ত গেরুয়া আর গেরুয়া হয়ে গেছে বন্ধুগণ, অনেকদিন অত্যাচার সহ্য করেছে। আমরা সংবিধান মানি, আইন মানি, আমরা হাতে আইন নিই না, কিন্তু অত্যাচার বেশি কিছু সহ্য করি না, তার গণতন্ত্রের মাধ্যমে তো এখানকার মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। তাই আজকে যে র্যালি আমরা বার করেছি, যে যাত্রা বার করেছি, তার উদ্দেশ্য কি না? মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সংসদে একটি আইন পাস হয়েছে। কি আইন না? আমাদের দেশের যে নাগরিকত্ব আইন ছিল তার সংশোধন হয়েছে। কেন না? আমাদের পাশের দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে বহু মানুষ, হিন্দু, শিখ, জৈন, পারসি, খ্রিস্টান, বৌদ্ধ, এরা বহুদিন অত্যাচারিত হওয়ার পরে ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। কেন পালিয়ে এসছেন না? মা বোনের সম্মান সুরক্ষিত ছিল না, ধন সম্পত্তি সুরক্ষিত ছিল না, নাগরিকত্ব আমাদের ক্ষমতা ছিল না। আজ হয়েছে তাই দিয়েছি, যারা এদের ভোট দিয়েছে তাদের দেয়নি কেন? আচ্ছা, এই নাগরিক, এই যে উদ্বাস্তু যারা রিফিউজি, এদের যদি নাগরিকত্ব দেওয়া হয় আপনাদের কোনো সমস্যা আছে কি? না, সমস্যা আছে? না, আমার সমস্যা নাই। তাহলে দিদিমণির সমস্যা কেন? রবি বাবুর সমস্যা কেন? সোমেন বাবু, সুজন বাবু, বিমান বাবুদের সমস্যা কেন? সমস্যাটা অন্য জায়গায়, ভোট ব্যাংক। এই উদ্বাস্তুদের 50-60-70 বছর ধরে ভোটার বানিয়ে রাখা হয়েছে, 2-3 প্রজন্ম ধরে তারা এখানে আছেন, এখানকার নাগরিক নন, বাংলাদেশের নন, পাকিস্তান নন, আফগানিস্তান নন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই দেশের নাগরিক নন, এখানে